এবার দেওয়া হবে এসএসসি পরীক্ষা 2022, যা বলল শিক্ষামন্ত্রী। চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। অটোপাস দেওয়া হবে এসএসসি পরীক্ষা 2022, যা বলল শিক্ষামন্ত্রী। চলুন ভিডিওটি শুরু করা যাক। বর্তমান সারা দেশে বিভিন্ন কারণে অস্থিতিশীল অবস্থায় রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে করোনা এবং বন্যার অবস্থায় এসএসসি পরীক্ষা 2022 নিয়ে দুশ্চিন্তা রয়েছে। বর্তমান গত 19 জুন চলতি বছরে এসএসসি পরীক্ষা নেওয়ার কথা ছিল, কিন্তু শেষ সময়ে স্থগিত ঘোষণা করল শিক্ষামন্ত্রী। কারণ হিসেবে শিক্ষা মন্ত্রণালয় সিলেট ও সুনামগঞ্জে বন্যার পানিতে ডুবে যায়, তাই অধিকাংশ পরীক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। তখন পরীক্ষার জন্য কোনো ভাবে নেওয়া সম্ভব ছিল না। শিক্ষামন্ত্রী জানালো আগামী 16 সেপ্টেম্বর পরীক্ষা শুরু হবে। তাছাড়া নতুন করে রংপুর তিস্যা পানিতে প্রবেশ করে কয়েকটি উপজেলা বন্যার পানিতে ডুবে আছে, সেখানে পরিস্থিতি খারাপ হচ্ছে। অন্যদিকে আগস্টের মাঝে মাঝামাঝিতে ঝড়ও আবহাওয়ার অধিদপ্তর বলেছে। তাছাড়া সারা দেশে সংরক্ষণ দিন দিন বাড়ছে, আগামী সেপ্টেম্বরের মাঝে প্রতিদিন অনেক মানুষ করোনায় মারা যাচ্ছে। এই অবস্থায় পরীক্ষার আয়োজন করা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে সকলে। আপনারা মতামতটি কি কমেন্ট বক্সে জানাবেন সকলে। ধন্যবাদ সকলকে।